আমার প্রাণের ভাইয়েরা, জুলুম নির্যাতন করে এই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই। আর আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামত অবধি যে যতই ক্ষমতা দেখাক না কেন টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না, বলা বলা টিকে না। এই সময়ও আমরা কিন্তু নেট সবকিছু বন্ধ, ওয়াইফাই বন্ধ, আমরা দেখতে পারতেছি না যে দেশের কি পরিস্থিতি, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে এই জুলুম, এই নির্যাতন, এটা আজকে নতুন নয়, এটা নতুন নয়, পৃথিবীর আবহমান কাল থেকে ছিল, এখনো আছে এবং কামত পর্যন্ত এক শ্রেণীর জুলুমবাজ থাকবে কি থাকবে না? জোরে বলেন, ইয়াজিদের উত্তর শরীরে থাকবে কি থাকবে না? ফেরাউনের উত্তর শরীরে আছে না নাই? আবু জাহেলের উত্তর শরীরে আছে না নাই? তারা আজকে সবাইকে জেপিমি করে রেখেছে, মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, ইম্পর্টেন্ট জরুরি কাজগুলি আজকে নেট দিয়ে করা যায় না, সব বন্ধ করে দিয়েছে, কেউ যাতে দেখতে না পারে। কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কিভাবে পাখির মতো গুলি করে করে এই বাংলার জমিনে এই সময় এসেও কিভাবে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, এটা যাতে মানুষে দেখতে না পারে এজন্য নেট সব বন্ধ করে রাখা হয়েছে। ঠিক কিনা জোরে বলে। আজকে ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, তাদের একটি গণতান্ত্রিক আন্দোলন, তাদের একটি সুন্দর পন্থার আন্দোলন ছিল, চিন্তা চেতনা ছিল যে আমরা লেখাপড়া শিখেছি, আমরা বড় বড় ডিগ্রি অর্জন করেছি, আমি ভালো ছাত্র, মায়ের বাবার কষ্ট করে পয়সা দিয়ে মা বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, কষ্ট করে টিউশনি করে করে রামানুষের বাসায় গিয়ে টিউশনি করে করে অল্প পয়সা ইনকাম করে ওই পয়সাগুলি দিয়ে লেখাপড়ার খরচ চালিয়ে আমি মানুষ হয়েছি, কিন্তু লাভ কি? এই লেখাপড়া করে লাভ কি? যেই মা যেই বাবা আমাকে কত কষ্ট করে, বাবা রিক্সা চালিয়ে, মা অন্যের বাড়িতে কাজ করে করে পয়সা এনে আমাকে লেখাপড়া শিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু আমার তো একটা চাকরির ব্যবস্থা নাই এদেশে, আমি উচ্চ শিক্ষিত, ক্লাস ফাইভ থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টর পরীক্ষায় আমি জিপিএ ফাইভ পেয়েছি, কিন্তু আমার তো চাকরির ব্যবস্থা নাই। কেন ব্যবস্থা নাই চাকরির? এই জায়গাটাকে ক্লিন করার জন্য, কোটা আইনকে সংস্কার করার জন্য, কারণ সরকার প্রত্যেকটা সেক্টরে নির্দিষ্ট কোটা দিয়ে রেখেছে, তারাই শুধু চাকরি পাবে, তারাই শুধু সুযোগ সুবিধা পাবে, তারাই শুধু গম পাবে, তারাই শুধু আটা পাবে, তারাই শুধু টাকা পয়সা পাবে, তারাই শুধু চাল ডাল পাবে, তারাই শুধু সবকিছু পাবে, কিন্তু এক শ্রেণীর লোক তাদের পেটে পাথর বাঁধতে হয়, কথা বলে ঠিক কিনা? আর এক শ্রেণীর লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, তাদের নাই মেধা, তাদের নাই বুদ্ধি, তাদের নাই জিপিএ ফাইভ, তাদের নাই সার্টিফিকেট, কিন্তু তারা এদেশে চাকরি পায়, তারা সব কিছু পায়, কিন্তু মেধাবী ছাত্রগুলি অন্তরে অন্ধকারে থেকে যায়, তাদের জীবন অন্ধকারে থেকে যায়। এজন্য এই যৌক্তিক আন্দোলন নিয়ে ছাত্ররা বর্তমানে রাজপথে আছে, কথা বলে ঠিক কিনা? আমরা মুসলিম, আমরা কোনো দল করি না, শরীরের মধ্যে যদি এক ফোঁটা রক্ত থাকে, ইমানের লেশ পর্যন্ত থাকে, তাহলে অবশ্যই অবশ্যই জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত হকের পক্ষে থাকবো, রাজিয়াছিল ভাই। আমরা নিরীহ ছাত্রদের পক্ষে আছি, যে সকল ছাত্রদেরকে ভাবে অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে, ছাত্রলীগ নামক যুবলীগ নামক সন্ত্রাসীগুলো তারা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে নিরীহ মায়ের বুক খালি করতেছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আপনারা এটা একটা ব্যবস্থা গ্রহণ করুন, এখনো ব্যবস্থা গ্রহণ করুন, তাদের সাথে আলোচনা করে সুস্থ সমাধানের ব্যবস্থা করুন, কেন নয়, আর একটা মায়ের বুক যেন খালি না হয়। আমার মাও যেমন, আমার মায়ের বুক খালি হলে যেমন লাগতো, আজকে ওই রংপুরের আবু সাইদের মায়ের বুক খালি হয়েছে, এটা তার কাছে সেই কষ্ট, সে পাগল হয়ে গেছে এই মা, ঠিক কিনা? রংপুরের আবু সাইদ, তিনি ফাইভ থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে ইংলিশে মাস্টার্স করতেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, এ পর্যন্ত তিনি সব সেক্টরে তিনি এ প্লাস পেয়েছে, জিপিএ ফাইভ পেয়েছে, কিন্তু একটা চাকরির জন্য বছরের পর বছর ভুলেও তিনি পান না। ভিডিওতে দেখলাম, দুঃখ এবং পরিতাপের বিষয়, চোখের পানি ধরে রাখা যায় না, আবু সাইদ কয়েকজন পুলিশ একাধারে গুলি করছে, গুলির সামনে তিনি একা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তিনি হয়তো চিন্তা করছে যে এত কষ্ট করে আমার মা
আমার বাবা লেখাপড়া শিখিয়েছে, আমার এত রেজাল্ট ভালো, আমি একটা ব্রেনি ছেলে, আমি কেন চাকরি পাই না? আর চাকরি করে যদি বেতন পেয়ে মা বাবার মুখে দুমুঠো ভাত তুলে না দিতে পারি তাহলে এই জীবনের কোনো দাম নাই। এজন্য পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা জানি না। আমার প্রাণের ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন না যে কুফার বর্তমানে কি অবস্থা। 33,000 থেকে মাত্র 3 জন লোক আছে বায়াত গ্রহণের মধ্যে। সন্ধ্যা হয়ে গেলে ওই 3 জন লোক ও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে চলে গেলে অবস্থা এমন হলো, ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি হুকুম করলেন মুসলিম বিন আকিলকে ধরার জন্য, সে সহ তার সহযোগী 2 জনকে ধরে হত্যা করে তাদের লাশকে গাছের সাথে ঝুলায় রাখা হলো। কেন? ভয় সৃষ্টি করার জন্য। ইমাম হুসাইনের চাচাতো ভাই যারা বায়াত গ্রহণ নেওয়ার জন্য গিয়েছিলেন 2 জনকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করে ফেললেন এবং তাদের লাশ গাছের সাথে ঝুলায় রাখলেন, যে কুফাবাসী ভয় পায় যে ইমাম হুসাইনের পক্ষে যদি কি হয় বায়াত গ্রহণ করতে যাও তাহলে সবার পরিস্থিতি এমন হবে। কুফার লোকগুলি ঘরের দরজা বন্ধ করে দিল, বাটপার চিটার লোকগুলি আজও তারা 10ই মহরম আসলে হায় হোসেন হায় হোসেন বলে যে অবস্থার সৃষ্টি করে। ভাই মোবাইলে দেখেন লাঠির মাথা রশির মাথায় চাকু লাগাইয়া ছুরি লাগাইয়া শরীরের মধ্যে খালি মারে আর বলে হায় হোসেন হায় হোসেন। অথচ তাদের সিটারির কারণে, তাদের বাটপারির কারণেই এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সিংহ পুরুষ নবীজির দৌহিত্র তিনি কারবালার প্রান্তরে জীবন বিসর্জন দিয়েছিলেন, ঠিক কিনা জোরে বলে। কিন্তু ইমাম হুসাইনের এই কারবালার ইতিহাস একটি শিক্ষা দেয় হাজার হাজার সৈন্যদের সামনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মাথা নত করেন নাই। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নানার নাতি, যেই বাবার সন্তান, যেই মায়ের পেটে তিনি জন্ম নিয়েছেন, এই জন্ম নেওয়া এই জীবন তিনি ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিলেন কিন্তু তারপর ঈমান ছাড়লেন না, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি যুদ্ধ করে গিয়েছিলেন ইয়াজিদের সৈন্যদের বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, এই জীবন আমাদের একটাই, একভাবে না একভাবে মৃত্যু হবে, ঠিক কিনা? কিন্তু আমরা সফল হব যদি হকের পক্ষে থাকতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা হক কথা বলবো এবং হকের পক্ষ থাকবো, রাজি আছি না ভাই? যদি কেউ আতঙ্ক সৃষ্টি করে ভয় দেখায় তাহলে পালাইয়া গিয়ে কি দরজা লাগাই দিবেন? তাহলে ওই কুফার সেই কাদ্দার লোকগুলির সাথে আমাদের জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি হক কথা বলে আমাদের জীবন যায়, এই জীবন তো একভাবে যাবেই, জীবন যদি হকের উপর থেকে যায় তাহলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের জান্নাত নসিব হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? কারণ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন আমার 2 নাতি ইমাম হাসান এবং হুসাইন তারা 2 ভাই হবেন জান্নাতের পুরুষদের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কারবালার মর্মান্তিক ট্র্যাজেডি সম্পর্কে আগামী জুমায় আরো বাকি অংশ আলোচনা হবে ইনশাআল্লাহ। মসজিদের সাপ্তাহিক কালেকশন শুরু করে দেই। আমার ভাইয়েরা পেছনে যারা আছেন দোতলায় যাওয়ার জন্য জায়গা করে দেই, দোতলায় যাওয়ার জন্য জায়গা করে দেই ভাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জীবন যাবে তারপর আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলবে, কোনো মানব রচিত আইন, শয়তানের মতাদর্শ কোনো আইন এ পৃথিবীর জমিনে চলতে পারে না। আমরা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসেবে হকের পথে থাকব, হক হালালভাবে জীবন পরিচালনা করব, রাজি আছি তো ভাই?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।